Allah 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 Subhanallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Priyo darshok, biggyapon birutir por abar fire elam onushthane dekhchen pobitro Quraner alo khude protibha sondhane 2017. Ebar apnader samne pobitro kalamullah hakimer সুল্লিত কণ্ঠের তেলাওয়াত নিয়ে আসবে বরিশালের খিদমাতুল মদিনা মাদ্রাসার ছাত্র হাফেজ হাসানুল বান্না। আসছে হাফেজ হাসানুল বান্না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইকরা মা তায়াসসারা লাকা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين حسبك صدق الله العظيم পবিত্র কোরআনের কোন সূরায় দুটি সিজদার আয়াত রয়েছে সূরাতুল হজ্জ আরও একটি প্রশ্ন কোন সূরাতে আল্লাহ শব্দটি প্রত্যেক আয়াতে রয়েছে সূরাতুল মুজাদালা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাইয়া
মহিবুল্লাহ ভাই, তো সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন, কোনো পরামর্শ যদি থাকে বন্ধুর জন্য? একেবারে ধারাবাহিকভাবে পড়েই গেছে, মনে হচ্ছে দেখে দেখে পড়তেছে। এই আয়াতগুলোর মধ্যে এত বেশি মোশাবা আয়াত আছে, সাদৃশ্য আয়াত আছে, একটু এদিক ওদিক গেলেই কিন্তু অন্য পাড়ায়, অন্য আয়াতে, অন্য স্থানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহতারাম নাজির মাহমুদ, কেমন যেন জড়তা জড়তা ছিল, এরকম ছিল কিনা, আর একটু জড়তা ছেড়ে ফেলতে হবে, আরও স্বাচ্ছন্দ্যভাবে তোমাকে তেলাওয়াত করতে হবে, এবং আমি আশা করছি যে আগামী পর্বে সেরকমই তোমাকে পাবো ইনশাআল্লাহ। কারি মোহাম্মদুল্লাহ, যতটুকু যেখানে গুনাহ করার, যতটুকু যেখানে মাদ করার, সেটা যেন পরিপূর্ণভাবে করো, তাহলে তোমার তেলাওয়াতগুলো আরও সুন্দর হবে, আমরা ভবিষ্যতে তোমাকে আরও সুন্দরভাবে পাবো ইনশাআল্লাহ। মুফতি এহসানুল হক জিলানি, আসলে তোমার তেলাওয়াতের মধ্যে একটা মাধুর্যতা আছে, তোমার কণ্ঠের মধ্যে একটা আবেগ প্রবণ একটা ভাব আছে, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন। মহতরম জজ ইসমাইল মিয়া, আপনাদের কাছে খুব কৃতজ্ঞ আমি যে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের কাছে ডেকে এনেছেন, খুব চমৎকার উপভোগ করলাম। ফার্সিতে একটা কথা আছে, সাদো মাস জিন্দিগি খেসকে কারি কারদাম, দৈন্য কাজের কাজ একটা করছি। তো এটা যারা আমরা সবাই অংশীদার, তার আশের তলা তেলাওয়াত তো আসলে মন্তব্য কী করবো, খুব সাবলীল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে টিকে গ্রুপের পুষ্টি সয়াবিন তেল, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল সেরামিক ইন্ডাস্ট্রিজ, আর অ্যাসোসিয়েট স্পন্সর করেছে উজালা পেইন্টস। দর্শক, এই প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ড মার্ক বিস্কুট। প্রতিযোগিতার বিশেষ 25 বন্ধুকে এক বছরের শিক্ষাবৃত্তি দিচ্ছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। প্রতিযোগিতার প্রত্যেক পর্বে যে বন্ধু ফার্স্ট হয় তার জন্য রয়েছে গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্টের পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। প্রতিযোগিতার কো স্পন্সর করেছে প্রিমিয়ার সিমেন্ট এবং আলফাতা পাবলিকেশনস। টেকনোলজি স্পন্সর করেছে লিঙ্ক থ্রি। প্রিয় দর্শক, এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু এবং প্রথম যে বন্ধু হবে তার ওস্তাদের জন্যে ওমরা করার সুযোগ করে দিচ্ছে মাহিরস প্রোডাকশন। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধুদের সকলের পোশাক স্পন্সর করেছে সুফি ফ্যাশনের সহযোগিতায় উজালা পেইন্টস। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিরতিতে, ইনশাআল্লাহ ফিরব এক্ষুনি, থাকুন আমাদের সাথে। يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্তে বসে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর। পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ উজালা পেইন্টস। দর্শক, মাহে রমাদানের প্রথম পর্ব প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কতটুকু রহমত আমরা অর্জন করতে পেরেছি, এখন আমাদের মূল্যায়নের সময় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা যদি রহমত প্রাপ্ত হতে হয়, তাহলে কোরআনের সাথে আমাদের কানেকশন, আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করার অর্থ হচ্ছে বয়োবৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের যারা ধারক এবং বাহক অর্থাৎ কোরআনের হাফেজদেরকে সম্মান করা, এবং যারা সত্যবাদী ও যারা ন্যায়পরায়ণ শাসক তাদেরকে সম্মান করা। প্রিয় দর্শক, এই যে কোরআনের ধারক এবং বাহক, তাদেরকে সম্মান করা, তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে জাতির সামনে তুলে ধরা এবং কোরআনের বাণীকে, কোরআনের তিলাওয়াতকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই 2009 সাল থেকে আয়োজন করে আসছি আমরা অনুষ্ঠানটি। চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর বরাবর মতোই উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আমরা এবার তেলাওয়াত শুনব আজকের এই পর্বে যে সকল বন্ধুরা পারফর্ম করবে।
যে বন্ধুরা পারফর্ম করবে চলুন এক নজরে আগে বন্ধুদের পরিচয় জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসেবে জয়েন করেছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অতিথি বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি হিসেবে জয়েন করেছেন ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন মোহাম্মদাবাদ আলিম মাদ্রাসার মাননীয় প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অপেক্ষায় আছেন আজকের বন্ধুদের তেলাওয়াত উপভোগ করার। তার আগে বন্ধুরা যে নিয়ম নীতির উপর ভিত্তি করে আজকে তেলাওয়াত করবে সেটি বলে দিচ্ছি। বন্ধুরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে পবিত্র কোরআনের প্রথম 15 পারা থেকে প্রশ্ন করবেন। আর সম্পূরক একটি প্রশ্ন তো থাকছেই, তা হচ্ছে সূরা বাকারার নির্ধারিত জায়গা থেকে তাদেরকে তাফসির করতে হবে। প্রিয় দর্শক, এবার যে বন্ধু তেলাওয়াত উপভোগ করব সে হচ্ছে বরিশালের খিদমাতুল মদিনা মাদ্রাসার ছাত্র হাফেজ হাসানুল বান্না। আসছে হাফেজ হাসানুল বান্না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا
আবার বলো ইন্না জাআলনা আলা কুলুবিহিম ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু আকিন্নাতান আন ইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب حسبك صدق الله العظيم হাসানুল বান্না, তোমার জন্যে পবিত্র কোরআনের সুরাতুল বাকারা থেকে কিছু শব্দের তাফসীর আমরা জানতে চাইব। নুসুক, কুরবানি। ফরদ, সে নিজের উপরে ফরজ করে নিল। জুনাহুন, পাপ বা অপরাধ। ফাদল, অনুগ্রহ। হাসানুল বান্না, জাযাকাল্লাহু খাইরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসানুল বান্না, কারি মোহাম্মদুল্লাহ ভাই, একটু চেষ্টা করবে একটু লাউড পড়ার জন্য, একটু উচ্চস্বরে পড়ার জন্য, তাহলে তোমার পড়াটা আরো ভালো লাগবে সবার কাছে ইনশাআল্লাহ। মহতারাম নাজির মাহমুদ, সুমধুর পড়া, কণ্ঠটা সুন্দর, পড়ার মধ্যে রিদম আছে, ছন্দ আছে, আরো ভালো করার চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকে কবুল করুন। মহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি, আমি আশা করব সে আরো প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আল্লাহও তাকে সহযোগিতা করবেন, তার এই ক্ষেত্রে যেন দ্বীনের ক্ষেত্রে সে যেন খাদেম হিসেবে হয়ে থাকেন। কারি আতাউল্লাহ মামুন, আমি তোমাকে একটু পরামর্শ দিব যে কোনো প্রতিযোগিতায় বা যে কোনো জায়গায় কোনো প্রশ্ন করা হলে এটা আগে খেয়াল করে শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে তোমার জন্য অনেকটা ভালো হবে। মহতরম ডাক্তার এনামুর রহমান, প্রতিযোগিতা যখন হয় তখন শতভাগ সতর্ক থাকতে হয়, তারপরে তেলাওয়াত করতে হয়। আশা করবো যে আগামীতে অত্যন্ত মনোযোগী হবে, দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সে তৌফিক দান করুক। অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক, তুমি ইসলামিক স্কলার হাসান আল বান্নার মতো আল কোরআনের শৈল্পিক সৌন্দর্য দিয়ে তোমার জীবনকে গড়ে তুলবে, এই আশাবাদী ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই হাসানুল বান্নার তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের সকল বন্ধুদের তেলাওয়াত, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষায় রয়েছেন ফলাফল জানার জন্য, কোন বন্ধুরা চলে যাচ্ছে এই রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকগণ তাদের ফলাফল তৈরি করছেন, তারা তাদের ফলাফল তৈরি করার মধ্যখানে আমরা প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডেকে নিচ্ছি। সবাই স্টেজে চলে আসো। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, আমরা দেখছি যে আমাদের প্রিয় বন্ধুরা তারা স্টেজে চলে এসেছেন, আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করে আমার কাছে পৌঁছে দিয়েছেন। মাহিরস টিম, বিদায় বন্ধুদের জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে গিফট হ্যাম্পার রয়েছে সেগুলো স্টেজে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আমি ফলাফল ঘোষণা করছি। প্রথমেই যে বন্ধুর ফলাফল ঘোষণা করছি সে হচ্ছে আবদুল্লাহ আল আসিফ। 37.1 দিয়েছেন আবদুল্লাহ আল আসিফকে আমাদের বিচারকগণ, তোমাকে মোবারকবাদ, পরবর্তী রাউন্ডে তুমি চলে গেলে। এরপর আমি যার ফলাফল ঘোষণা করছি প্রিয় দর্শক, সে হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ, তোমার জন্য মোবারকবাদ, তুমিও চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, খুশি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মোহাম্মদ তরিকুল ইসলামকে আমাদের বিচারকগণ দিয়েছেন 33.4। তরিকুল ইসলাম, তোমাকে অপেক্ষা করতে হবে ভাইয়া জানার জন্য কি হয়েছে। হাসান আল বান্নাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 34.5। হাসান আল বান্নাকে পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য, আল আসিফ চলে গেল। এবার ফলাফল ঘোষণা করব হুজাইফা বিন সিদ্দিক, আমাদের সম্মানিত বিচারকগণ তাকে দিয়েছেন 36। তোমাকেও কংগ্রেচুলেশন। সোহাইল আহমদকে আমাদের বিচারকগণ দিয়েছেন 31.4। সোহাইল আহমদ ভাইয়া, আমি আজকের প্রধান অতিথি জনাব এনামুর রহমান এমপি স্যারকে অনুরোধ করছি স্টেজে আসবেন, এবং বিশেষ অতিথি অধ্যক্ষ সাইফুল ইসলামকে অনুরোধ করছি স্টেজে আসবেন। আমাদের বিদায় বন্ধুর হাতে গিফট হ্যাম্পার এবং এক্সপার্ট অব দ্য ডে কে হয়েছে সেটি ঘোষণা করিনি, তার হাতেও গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার তুলে দেবেন। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তারা স্টেজে চলে এসেছেন। প্রিয় দর্শক, আমি আজকের বিশেষ অতিথি মহতারাম অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিককে আমি অনুরোধ করছি, আজকে যে বন্ধু বিদায় নিচ্ছে সোহাইল আহমদের হাতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে নগদ 12,000 টাকার শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ এভার এক্সপার্ট অফ দা ডে ঘোষণার পালা আল আসিফ সকলের চেয়ে বেশি নাম্বার পেয়ে আজকের চ্যাম্পিয়ন হয়েছে এক্সপার্ট অফ দা ডে গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই প্রিয় বন্ধুর হাতে তুলে দিচ্ছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই আগামী পর্বে কারা চমৎকার তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে আসছে আল্লাহ 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 সুবহানাল্লাহ প্রিয় দর্শক ঘড়ির কাঁটা বলছে বিদায় নেওয়ার জন্য আমরা বিদায় নিচ্ছি তবে দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ উজালা পেইন্টস দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বাইত আল্লাযী কুরিয়া ফীহিল কুরআনু হাদারাতুল মালাঈকা ওয়াতানাক্কাবাত আনহু শায়াতিন যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় যে বাসায় যে ঘরে যে অঙ্গনে যে আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তানগুলো দূরে সরে যায় আর রাহমত এবং বরকতের ফেরেস্তারা তাকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে সেই ঘরটি আলোকিত হয় তার বরকত বেড়ে যায় সেই ঘরটি প্রশস্ত হয় এবং তার সংকীর্ণতা কমে যায় তার যত খারাপই রয়েছে যত দোষ ত্রুটি রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন অন্যদিকে যে ঘরে যে আঙ্গিনায় যে অঙ্গনে কোরআন তেলাওয়াত হয় না তার বিপরীত ঘটে সেখানে শয়তান সেই ঘরটি পরিবেষ্টন করে রাখে ফেরেস্তারা সেখান থেকে দূরে সরে চলে যায় সেখানে অকল্যাণ বেড়ে যায় কল্যাণ কমে যায় সেটি সেই ঘরের বা সেই আঙ্গিনার অঙ্গনের বাসিন্দাদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে যায় প্রিয় দর্শক আমরা 2009 সাল থেকে আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করছি যার মাধ্যমে আমরা চাই কোরআনের সংস্কৃতি চালু হোক কোরআনের চর্চা বৃদ্ধি পাক আমাদের ঘর আমাদের অঙ্গন আমাদের আবহতে যাতে ফেরেশতাদের আগমন বেশি ঘটে শয়তানের আগমন যাতে সেখান থেকে কমে যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যা প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে আর বরাবরের মতো উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মোক্তার আহমদ দর্শক চলছে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে আজকে যারা পারফর্ম করবে চলুন এক নজরে এবার সে সকল বন্ধুদেরকে দেখে নেই প্রিয় দর্শক আমাদের সাথে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মোহাম্মদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের সাথে অতিথি বিচারক হিসেবে আজকে জয়েন করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম জনাব মুফতি মুহিউদ্দিন কাসেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের পর্বে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন কাতার সরকার কর্তৃক স্পেশাল প্রিভিলেজ কার্ড প্রাপ্ত এবং বিশিষ্ট শিল্পপতি জনাব আবুল বাকের মাতাব্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে আরো জয়েন করেছেন মোহাম্মদাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম রফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে আরো জয়েন করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আলেমে দ্বীন জনাব সাইয়্যেদ ইমামুল হাসান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, প্রতিযোগিতা শুরু করব। এবার তৃতীয় রাউন্ডে অবতীর্ণ বন্ধুদের জন্য যে নিয়ম রয়েছে সে নিয়ম বলে দিচ্ছি। বন্ধুরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে পবিত্র কোরআনের শেষের 15 পারা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আপনারা বুঝতেই পারছেন, প্রথম রাউন্ডে আমরা তাদেরকে এক ধরনের প্রশ্ন করেছিলাম, দ্বিতীয় রাউন্ডে তাদেরকে কোরআনের প্রথম 15 পারা থেকে প্রশ্ন করা হয়েছে, তৃতীয় রাউন্ডে শেষের 15 পারা থেকে প্রশ্ন করা হচ্ছে। এভাবেই পুরো কোরআনে তাদের হিফজ এর দখল কতটুকু রয়েছে, কতটুকু মজবুতি রয়েছে, সেগুলো পরীক্ষার উপর ভিত্তি করেই বন্ধুরা চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আপনাদের সামনে এবার যে বন্ধুর কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত উপস্থাপন করব সে হচ্ছে পিরোজপুরের প্রতিযোগী এবং বরিশালের খিদবাতুল মদিনা মাদ্রাসার ছাত্র হাফেজ হাসানুল বান্না। আসছে হাফেজ হাসানুল বান্না। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويوم تقوم الساعة يبلس المجرمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تقوم الساعة يبلس المجرمون. ولم يكن لهم من شركاء وكانوا بشركائهم كافرين. ويوم تقوم الساعة يومئذ يتفرقون. فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. فسبحان الله حين تمسون وحين تصبحون. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض
والأرض واختلاف الليل والنهار أبر والله من آياته ومن آياته خلق السماوات والأرض واختلاف الليل أبر ومن آياته خلق السماوات والأرض واختلاف الليل ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطبعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ হাসানুল বান্না সুবহানাল্লাহ কারি মাহমুদুল্লাহ ভাই আপনি খুব আনন্দিত এবং উৎফুল্ল মনে হচ্ছে অর্থাৎ আজকে কি ওর তেলাওয়াত খুবই ভালো ছিল প্রতিযোগিতার এই মধ্য গগনে আমরা অবস্থান করছি যখন আমরা এই ধরনের ভালো তেলাওয়াত আশা করছি তবে জানি না ওর রেজাল্ট কি হবে তবে তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে জাযাকাল্লাহু খাইরা মহতরম নাজির মাহমুদ গত যে কোনো পর্বের চেয়ে তার আজকের তেলাওয়াতের মান ভালো ছিল বাট মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে যে মিস্টেকটা হয়ে গেছে সেটা আমরা এই পর্বে আসলে আশা করি না এটা বিশ্ববিখ্যাত হাফেজদেরও হয়ে যায় আর এটাই হলো তাকদীরের ফয়সালা মুফতি মুহিবুল্লাহ বাকি বিচারকদের সীমাবদ্ধতা রয়েছে সেজন্য তারা নম্বরের কম বেশি করবে কিন্তু মহান রব্বুল আলমিন তাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাকে পুরস্কার দিতে কোনো কম করবে না মুফতি মুহিউদ্দিন কাসেম সে যেমন সুন্দর তেলাওয়াতের মাধ্যমে আমাদের সকলকে মুগ্ধ করেছেন আল্লাহ পাক তাকে এবং যে প্রতিষ্ঠানে সে শিক্ষা গ্রহণ করেছে তাদের সকলকে আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখেরাতে মুগ্ধ করেন আবুল বাকের মাতাব্বর আপনার মন্তব্য খুব ভালো তেলাওয়াত করেছে ইনশাআল্লাহ হাসানুল্লাহ বান্নার ওস্তাদ এবং তার বাবা মাকে অভিনন্দন অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক আসলে মুক্তার ভাই 2009 সাল থেকে আপনি হাফিজে কোরআনদের রিয়েলিটি শোটা চালু করাতে আমরা দেখেছি এই সমাজে রাষ্ট্রক্রিক পরিবারের সন্তানদেরকে এই কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসা পাঠাচ্ছে যেটা এর পূর্বে লক্ষণীয় নয় আজকের এর জন্য আল্লাহ তালার কাছে আপনার এবং বাংলা বিশ্বনের সকলকে অভিনন্দন জানাচ্ছি মহতরম সৈয়দ ইমামুল হাসান আপনার মন্তব্য আমাদের আজকের তেলাওয়াত অনেক অনেক সুন্দর যদিও একটু ত্রুটি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও সুন্দর তেলাওয়াতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু